হ্যালো বন্ধুরা, আজ আমি আশুলিয়ার বিরুলিয়া ব্রিজের দিকে যাচ্ছি একটি বিশেষ ধরনের চা খেতে, যার নাম মটকা চা বা তন্দুরি চা। এই চাটি বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছে, তো দর্শক চলুন যাওয়া যাক। দর্শক, আমি চলে এসেছি আশুলিয়ার বিরুলিয়া ব্রিজ বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া হোটেল, এখানে আমরা সেই জনপ্রিয় তন্দুরি চা বা মটকা চা খাব। বিকেল থেকে শুরু হয় জনসমাগম এই চায়ের জন্য। আমি একটু আর্লি চলে এসেছি, দোকান সবেমাত্র খুলেছে। দেখুন দর্শক, এটি বিশেষ ধরনের চুলা। এই চুলাতে ছোট ছোট মাটির মটকা পোড়ানো হচ্ছে, সাথে চাও বয়েল করা হচ্ছে। মাটির পোড়ানো মটকাগুলোর মধ্যে দিয়ে একটি বিশেষ ধরনের পিতলের পাত্রের মধ্যে চা ঢালা হচ্ছে। মটকাগুলো চায়ের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করানো হচ্ছে, যাতে মাটির পোড়ানো ফ্লেভারটি চায়ের মধ্যে ভালোভাবে মিশে যায়। তন্দুরি বা মটকা চা বানানো শেষ, এখন পরিবেশনের পালা। পরিবেশনের আগে আরও কিছু স্পেশাল উপকরণ মেশানো হয়, যেটি তারা গোপন রাখতে চান। প্রতি কাপ মটকা বা তন্দুরি চা ৪০ টাকা। অপেক্ষার পালা শেষ, এখন খাবার পালা। সত্যি অসাধারণ টেস্ট, মাটির পোড়ানো ফ্লেভারটি সত্যি অসাধারণ।